উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু নদিয়া জেলার পায়রাডাঙ্গা গোপালপুরের বাসিন্দা প্রতিম রায়ের কাফিনবন্দি মৃতদেহ বৃহস্পতিবার পৌঁছালো তার বাড়িতে। প্রতিমের মৃতদেহ পৌঁছানো মাত্রই কান্নায় ভেঙে পড়েন মা বাবা থেকে শুরু করে আত্মীয় পরিজনরা। প্রতিমকে শেষ দেখা দেখার জন্য প্রতিমের বাড়িতে সাধারণ মানুষেরা ভিড় জমিয়েছিলেন। এছাড়াও বাড়িতে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, পায়রাখানা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয়েন্দু বিশ্বাস এবং রানাঘাট 1 নম্বর ব্লকের বিডিও সঞ্জীব সহ বহু সরকারি আধিকারিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তার জন্যই তুমি চোখে জল ফেলো, সেও তো আজকে জায়গায় সাগর হতে পারতো, অমুক হতে পারতো, তারাও তো আমাদের ছেলে। আমি মন্দির করা হবে, 10 ফুট উঁচু করে দেবো আমি। আমার ভাইরা কিনে নেবে, আমার বাবু এখানে এসে থাকবে, নিয়ে যাবো না কোথাও। চন্দন গাছ ঠাকুরের সিংহাসনের পরে মাথা দিয়ে একবারে সহায় করবো বাবু, ঠিক আছে? আমার কথা রাখবা, কিন্তু একদম যার এই ছেলের কথা খেয়ে বলছে আমিও মরে যাবো। আমাদের দেশের কাজে দশের কাজে লাগতো ঘরের ছেলে হিসাবে, এইভাবে যে ও চলে যাবে এটা আমরা পায়রাডাঙ্গাবাসী ভাবতেই পাচ্ছি না, যার জন্যে আমরা অত্যন্ত শোকাহত। ওর আত্মার শান্তি কামনা করছি। ও বেঁচে থাকলে ওর হাত দিয়ে আমরা অনেক পরিষেবা পেতাম, আমরা স্বপ্ন দেখতাম যে পরিষেবা পাবো, ডাক্তার হয়ে আসলে বলবো যে তুই এটা কর ওইটা কর, কিন্তু সব কিছুই তো ত্যাগ করে আমাদের ছেড়ে চলে গেল। এই সময় তো যাওয়ার কথা ছিল না। আমরা সকলেই গভীর মর্মাহত এবং এলাকাবাসীও খুবই বেদনা পেয়েছে, মানে দুঃখ কষ্ট পাচ্ছে। বলুন দাদা, হয়ে গেছে দাদা? এইরকম এইরকম একটা মর্মান্তিক ব্যাপার, আপনার প্রতিক্রিয়া? ভাষায় প্রকাশ করা যায় না, এসব জিনিস দেখা যায় না, যেমন রত্নের কে এরমভাবে হারিয়ে দেওয়া, কোনো পরিবারের মানসিক অবস্থা কী হয় সেটা বুঝছি। যদিও মানে এটা দেখে আমার নিজের স্মৃতিটা মানে ফিরে পাচ্ছে, আমারও সন্তান যায়। আর এরা তো একজন তরতাজা ছেলে, যারা প্রত্যেকে পরিবারের ব্যাপকভাবে মানুষের কোনো কাজ করার জন্যে নিজেকে তৈরি করেছিল, কিন্তু এখানে প্রকৃতি আজকে এমন একটা জায়গায়, আজকে পাহাড় এমন একটা জায়গা, যেই ট্রেকিংয়ে দেখছি যে কটা যে কজনের বডি নিতে আজকে সবাই এসেছিলো পরিবারে, সবারই যেন পরিবারে এক একটা রত্ন তারা, এবং সবই প্রায় MBBS পাস করা সব তাহলে পরিবার সব একসঙ্গে বেড়াতে যাওয়া, ওদের কাছে এটাই হচ্ছে বেড়ানো একটা নেশা। উজ্জ্বল দা, পাহাড়ের টানে বারবার মানুষ ছুটে যায়, কোনো সচেতনতামূলক রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেবে? দেখুন, এটা তো কোনো বিষয় নয়, আমি তো কৃষ্ণগড়ের বাড়ি, সুতরাং বুঝতেই পারছেন বসন্ত সিং রায় যেখান থেকে একজন কালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বড় অফিসার, এবং তাদের নেশা কালে এভারেস্টে একবার হয় না, দুবার তিনবার করে বড়
তারা তাদেরকে নেশায় ছুটে যায়। এবং এক্ষেত্রে এখানে আর নতুন করে কিছু ব্যাপার নয় যে এখানে কখন কি হবে এই পাহাড়ে কার কোন জায়গাতে অবস্থাতে কার কোন জায়গায় কী পরিস্থিতিতে তাকে উপস্থিত হবে তার সে দেবতাও জানেন না বল করা যায়। তাদের যেটা নিয়ম আছে, হ্যাঁ, তাদের কাজটায় যদি যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী করবেন, কিন্তু পাশাপাশি সবার সঙ্গে আলোচনা করে অবশ্যই করবেন। একটা শ্রেণী আপত্তি করছে যে এখানে সমাধি যাবে এখন, এটা আমি ওদের সঙ্গে বলেছি সবাইকে নিয়ে আলোচনা করে আপনারা ডিসিশন নিন, এটা নিয়মের মধ্যে যেটা পড়বে সেটাই করবেন। প্রশাসনিক দিক দিয়ে কোনো বাধা নেই বলছে না, বডি কিভাবে এলে একটু বলুন কিভাবে আপনারা রিসিভ করলেন এখানে, কোনো অসুবিধা হয়েছে? এটা আজকে 9:30-9:30 দিকে এসছে এয়ারপোর্টে, হ্যাঁ, ওখানে আমার পাওর সাহেব ছিলেন, পাওর সাহেব গেছিলেন, থানা থেকে একজন এএসআই ছিলেন, আর ওর মামা গেছিল। কোনো অসুবিধা হয়নি? না না না, কোনো অসুবিধা হয়েছে। যদি সমাধি দেয় কাগজপত্র বা ডেথ সার্টিফিকেট ব্যাপারে কোনো কাগজপত্র, যেটা নিয়ম মাফিক হবে, যেভাবে নিয়ম মাফিক হবে, নিয়মে যা আছে সেই অনুযায়ী কাজ হবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।